our channel. সবাইকে জানাই মেরি ক্রিসমাস। তো কলকাতাতে ক্রিসমাস কিভাবে সেলিব্রেট করা হচ্ছে সেটাই দেখতে বেরোচ্ছি। তো চলুন আমরাও দেখি আর আপনাদেরকেও দেখাই, খুব মজা হবে। তো আমরা এখন পৌঁছে গেছি ধর্মতলে, পৌঁছেছি বাইক পার্ক করার জন্য, কেন কি পার্কস্ট্রিট যাবো, ওখানে জায়গা পাবো কিনা। তো বাইক পার্ক করে দিয়েছি, এখন চা খেয়ে নেবো আর তারপর হেঁটে হেঁটে যাবো। তো ধর্মতলায় দেখতেই পাচ্ছি কত ভিড়, আর সামনে লাইটিংও হয়েছে। আমরা যাব ডান দিকে, ওদিকেই পার্ক স্ট্রিট। আগে লাইটিংটা দেখে নিই এদিকে। তো আর ভেতরটা যাচ্ছি না, এবার এদিক দিয়ে রিটার্ন করছি, এবার চলে যাব পার্ক স্ট্রিট। এখানে খুব সুন্দর একটা লাইটিং হয়েছে, পুরো ব্রিজটা জুড়ে লাইটিং। এটা আমাদের ইন্ডিয়ান মিউজিয়াম। এবার আমরা চলে এসেছি কলকাতার এমন একটা জায়গায় যেখানে ক্রিসমাস সব থেকে বড় করে সেলিব্রেট করা হয়। আমরা পৌঁছে গেছি পার্ক স্ট্রিট, আর লাইটিং দেখুন কত সুন্দর, খুব ভিড়। আজকে রাস্তায় গাড়ির জায়গায় মানুষ আসছে শুধু। Merry Christmas, baby. The snow is laid. এখন আমরা চলে এসেছি এলেন পার্ক, তো চলুন গিয়ে দেখি। Now wish upon a falling star, so all your secret dreams can come true. এলেন পার্ক, বাট গেট বন্ধ আছে, ঢুকতে দেওয়া হচ্ছে না, জানি না কেন। বাইরেটা দিয়ে দেখাচ্ছি, এখানে কিছু একটা হচ্ছে। আমাদের ঘোরা হয়ে গেছে, এবার বাড়ি ফিরে যাচ্ছি। তো ফেরার আগে ভাবলাম একটু আইসক্রিম খাওয়া যাক। কোথা থেকে খাবো? ওই যে আগেরবার যেখান থেকে খেয়েছিলাম, তো অনেক দিন আগের কথা, সেখান থেকে খেয়েছিলাম। তো আবার যাচ্ছি, দেখি সব তো বন্ধ হতে চলেছে, দেখি এটা খোলা পাওয়া যাচ্ছে কিনা। খোলা আছে না, সব বন্ধ হয়ে যাচ্ছে। এখন বাজে প্রায় 10:30। এখানে তো খান্তি না, এখানে
তো আমি একটা কর্নেটো নিয়ে নিয়েছি, দেখিও কি নেয়। তো উনি নিয়েছে সফটি ব্ল্যাক কারেন্ট ফ্লেভারের। তো এবার আমরা এখান থেকে ফিরে যাচ্ছি বাড়ি। বাড়ি পৌঁছায় কিনা জানি না, আমি তো উঠলাম বাস এইটার মজা নেওয়ার জন্য। তো এই লাইটিংটার মজা নেওয়ার জন্য আমরা এই ব্রিজটা দিয়ে যাচ্ছি এখন। আমরা বাড়ি ফিরে এলাম আর এখন বেজে গেছে 11:30। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। আজকে দিনটা বেশ সুন্দর কাটলো, বেশ মজা করলাম। আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো চলুন দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো যেহেতু আমরা বাইরে দিয়ে এসেছি, ও কিচেনে ঢুকেছে, তাই জন্য মিউ ভাবছে যে কিছু একটা আনা হয়েছে ওর জন্য, তাই এখানে বসে আছে। আর কালিয়া এদিক ওদিক কি করবে বুঝতে পারছে না। দুজনে অনেকক্ষণ পর খুব খুশ হয়েছে, এখন খেলা স্টার্ট। গাছে চাপবে নাকি?